সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ صدق الله مولانا العظيم صحابه الكرام المير رسول الكريم صلى الله تعالى عليه وسلم এর কাছে এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি খেতাব কেন করেন না যেখানেই কোরআন কথা বলে সেখানে শুধুই পুরুষকে লক্ষ্য করে কথা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পুরুষের যেমনে আল্লাহ তাআলা পুরুষের অধীনে মেয়েদের উল্লেখ করেছেন লেকিন কোরআনে করিম সরাসরি মেয়েদেরকে লক্ষ্য করে কথা বলে না তখন আল্লাহ তাআলা সূরা আহজাবের দুই আয়াতে করিমা নাযিল করে ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانطات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والصائمين والصائمات والمتصدقين والمتصدقات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات اعد الله لهم مغفرة واجرا عظيما রব্বে করিম বলেন এখানে আল্লাহ তাআলা সরাসরি হুবহু পুরুষকে যে শব্দ বলেছেন হুবহু নারীদেরকেও একই শব্দ বলেছেন আল্লাহ তাআলা বলেন নারী হোক আর পুরুষ হোক সে যদি দশ গুণে গুণী হয় যদি দশ গুণে গুণী পুরুষ দশ গুণে গুণী মহিলা বলেন দশ গুণে গুণী পুরুষ দশ গুণে গুণী মহিলা আল্লাহ তাআলা বলেন এদের জন্যই আমি মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি যেমন ধরেন এটাকে আমাদের কিতাবের পরিভাষায় বলে মানিআতুল খুলু অর্থ এখান থেকে একটা থেকেও খালি হওয়া যাবে না যেমন চারটা খুঁটি দিয়ে এ চেয়ার তিনটা খুঁটি আছে একটা চেয়ার নাই এ চেয়ার কিন্তু হবে না বুঝেন নাই কথা এ চেয়ার হইতে কয়টা খুঁটি লাগবে চারটা চাকা দিয়েই গাড়ি চলে তো তিনটা দিয়ে হবে না এটাকে বলে মানে আতুল খুলু অর্থাৎ একটা থেকেও খালি হওয়ার সুযোগ নেই এখন আল্লাহ তাআলা বলেন দশ গুণে গুণী পুরুষ দশ গুণে গুণী মহিলা এখান থেকে যদি নয়টা গুণ হয় একটা না হয় তো হবে না মোট গুণ কয়টা দশটা আল্লাহ তাআলা বলেন দশ গুণে গুণী যারা আজরে আজিম পাবে তা এখন আমরা যে এই দশ গুণ জানি না আমরা পড়তেই জানি না আমরা পড়তেই জানি না বুঝিও না জানিও না মানিও না আমি কয় গুণে গুণী হইলাম
কি হয়, শুধু নাম কেউ আসতে, আগে গুণগুলো মুখস্থ করে ফেলা, মুখস্থ করা। মুসলমান নারী মুসলমান পুরুষ বলেন, মোমেন নারী মোমেন পুরুষ, বিনয়ী নারী বিনয়ী পুরুষ, সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ, সবরকারী নারী সবরকারিণী, আর সবরকারী পুরুষ সবরকারিণী নারী, পাঁচটা। নামাজ খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালা পুরুষ, খুশুয়ের সাথে নামাজ পড়নেওয়ালি মহিলা কটা, ছয়টা। রোজা রাখনেওয়ালা পুরুষ, রোজা রাখনেওয়ালি মহিলা, সদাকা করনেওয়ালা পুরুষ, সদাকা করনেওয়ালি মহিলা, লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালা পুরুষ, লজ্জাস্থানকে হেফাজত করনেওয়ালি মহিলা, বেশি বেশি জিকির করনেওয়ালা পুরুষ, বেশি বেশি জিকির করনেওয়ালি মহিলা, মোট কয়টা? এই দশ গুণে গুণে পুরুষ, দশ গুণে গুণে মহিলা। রব্বুল আলামিন বলেন, আমি এদের জন্যই রেখে দিয়েছি মাগফিরাত, আর এদের জন্যই আমি রেখে দিয়েছি মহাপুরস্কার। কয় গুণ? তাহলে নারী বাদ দিয়া না, নারী সহ, নারী হোক পুরুষ হোক, নারী হোক, দুই চাকা ছাড়া যেমন সাইকেল চলে না, সাইকেল দুই চাকা ছাড়া যেমন চলে না, ঠিক নারী আর পুরুষ ছাড়া সমাজ চলে না, নারী আর পুরুষ ছাড়া কি চলে না বলেন? তাহলে সমাজের জন্য নারীর প্রয়োজন কত, পুরুষের প্রয়োজন যত। বাকি সারা পৃথিবীর সমস্ত জানোয়ার, সমস্ত প্রাণীগুলো হলো নারী শাসিত সমাজ, সমস্ত প্রাণীদের সমাজ নারী শাসিত। সারা পৃথিবীর সমস্ত গরু, গরুর বাচ্চা পালে গরুর মা, বাবা পালে না, ছাগলের বাচ্চা পালে ছাগলের মা, ছাগলের বাবা পালে না, ছাগলের বাচ্চা বাবা চিনে না, ছাগলের গরুর বাচ্চা বাবা চিনে না, মুরগির বাচ্চা বাবা চিনে না। এটা বাবা চিনে না কেন? বাবা নাই বলে চিনে না, না জানা নাই বলে চিনে না বলেন? বাবা নাই এই জন্য চিনে না, না বাবা না জানা নাই বলে চিনে না। তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত জানোয়ার কোন কি শাসিত? নারী শাসিত। বলেন না কি শাসিত? নারী শাসিত। একমাত্র রব একমাত্র শ্রেণী বানিয়েছেন মানুষ, আর রিজাল কাওয়ামুন আলা নিসা, এরাই শুধু পুরুষ শাসিত। আর ইহুদ নাসারা মুসলমানদেরকে মানুষ বলে না, এই জন্যই আমাদেরকে চাপানো হয়েছে নারী শাসন। আপনারা ঠিক না বললেও ঠিক, কি বলছি বলেন? আমাদেরকে মানুষের কাতারে বলে না। পৃথিবীর কোনো জানোয়ার পুরুষ শাসিত নয়। ছাগলের বাচ্চা জানে না তার বাবা কে, এবং ছাগল পুরুষটা জানে না আজকে তার কয়টা বাচ্চা হয়েছে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, মুরগির যে দশটা দশটা বাচ্চা হয়েছে, মুরগির রাতাটা মোরগটা জানে তার যে আজকে দশটা বাচ্চা হয়েছে, হ্যাঁ, তার কোনো লাইব্রেরিটি আছে? তার কোনো জিম্মাদারি আছে? কোনো জিম্মাদারি তার নাই, সব জিম্মাদারি তার মা। বলেন না বাস্তব না বাস্তব? তাহলে পৃথিবীর সমস্ত জানোয়ারগুলো কি? আর শুধুই মানুষকে রব বানিয়েছেন পুরুষ শাসিত, সুবহানাল্লাহ। বলেন, এই জন্যই আমেরিকাতে আজ পর্যন্ত কোন নারী প্রেসিডেন্ট আসে নাই, আশ্চর্য কথা। হিলারি এত জরিপে এত কাছে গেছে, ভোটে এত কাছে গেছে, লেকিন শেষ তক তাকে একটা শর্ট দিছে, কিল্লিগা না না, মানব সমাজ পুরুষ শাসিত হয়, এটা নারী শাসিত হয় না।